বন্ধুরা আপনাদের সঙ্গে আজ একটি নতুন ভেষজ উদ্ভিদের পরিচয় করাবো আপনারা অনেকেই চেনেন তবু আমার বিশ্বাস অনেকেই চেনেন না এই যে বিশেষ উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল ফুটে রয়েছে এই গাছটির নাম হচ্ছে সর্পগন্ধা আপনারা এর নাম নিশ্চিত শুনেছেন তবে কি হয় অনেকে হয়তো সর্পগন্ধা নামে চেনেন না অন্য কোনো নামে চেনেন তবে ভেষজ উদ্ভিদ হিসেবে এই সর্পগন্ধার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছোটবেলায় আমরা একটি গল্প শুনেছি সাপে নেউলের যুদ্ধের কথা যেখানে সাপ আর বেজি যুদ্ধ হচ্ছে কোনো ক্রমে সাপটি বেজিকে কামড়ে দিয়েছে আমরা শুনতাম বেজিটি তখন ওই ঘন জঙ্গলের ভিতর গিয়ে একটি বিশেষ গাছের শিকড় তুলে নিয়ে মুখে দিত এবং সাপের বিষে তার নাকি আর কোনো ক্ষতি হতো না বন্ধুরা আমি জানি না এই গল্পটিতে সত্য মিথ্যা কতখানি লুকিয়ে রয়েছে তবে এই গল্পটি আমরা শুনেছি এবং আমরা বাঙালিরা অনেকেই এই গল্পটির সঙ্গে পরিচিত এই সেই নেউলের যে গাছের শিকড়টি মুখে তুলে নিত এই হচ্ছে সেই সর্পগন্ধা এরই যে শিকড় থাকে তারই ভেষজ গুণ সবথেকে বেশি এবার একটি কথা আপনাদের জানিয়ে রাখি এই গাছটির নাম সর্পগন্ধা তো সর্পগন্ধা মানে হচ্ছে আমরা যদি সহজ ভাষায় মনে করে নিই যে সাপের গন্ধ এই গাছটিতে কি ফুলেও কোনো ফুলে একটি মিষ্টি গন্ধ রয়েছে এর পাতাতে কিন্তু সাপের গন্ধ তেমন কিছু নেই তবে কি একটি বিশ্বাস প্রচলিত আছে এই গাছের শিকড়ের মাধ্যমে সাপের বিষক্রিয়া নষ্ট হয় এই হিসেবে নামটি ব্যাখ্যা করা যেতে পারে সর্পগন্ধা এবার আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে রাখি এই গাছটিতে না ফুল এসছে দেখুন এই ফুলের নিচে দেখুন এই ফল এসছে দেখা যাচ্ছে এই সবুজ রঙের ফল এই ফলটি যখন পেকে যাবে কালো রং হয়ে যাবে অনেকটা ছোট আকারের আঙুর ফলের মতো তখন দেখে অনেক সময় মনে হতে পারে যে ওই সাপের চোখের মতো সেভাবেও ধরতে পারেন আর একটি কথা জানিয়ে রাখি প্রাচীনকালে তখন তো এত ওষুধ হয়নি সাপে কামড়ালে আমরা সবাই ওঝার কাছে যেতাম এবং ওঝা সাপের বিষক্রিয়া নষ্ট করার জন্য এই গাছের মূল ব্যবহার করতেন যদিও এই আধুনিক যুগে যখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে আমরা আর এই গাছের উপর নির্ভর করি না আমরা ডাক্তারের কাছে সরাসরি যোগাযোগ করি যদি আমাদের সাপে কামড়ায় এবং সেটি উচিত তাছাড়া এই গাছটি বর্তমানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ তৈরিতে এই গাছটি ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে একটু গাছের পাতাটাকেও চিনিয়ে দিই তাহলে কী হবে বলুন তো আপনারা যখন রাস্তার পাশে বনে জঙ্গলে গাছটিকে দেখবেন সহজে চিনতে পারবেন এবং এও জানিয়ে রাখি গাছটি কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত সুতরাং সকলেই যে সর্প গন্ধা নামে চিনবেন তা কিন্তু নয় হ্যাঁ এই এই ছোট একটি গাছ দেখুন এই যে এতেও ফুল রয়েছে গাছটি খুব বেশি বড় হয় না ওই তিন চার ফুট পর্যন্ত হতে দেখেছি এখন গাছটি বিলুপ্ত প্রায় খুব কম দেখা যায় এই দেখুন এই রাস্তার পাশে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তার পাশে এটি কিন্তু বিনা যত্নেই কেউ এটিকে লাগাননি প্রকৃতির নিয়মেই এটি বেড়ে উঠেছে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এক্ষুনি দেখালাম যে এই ফল এসছে এই ফল থেকেই যেমন বীজ হয় হ্যাঁ এই এই ফলটি পেকে গেলে এই বীজ থেকে চারা হতে পারে তাছাড়া এ কাটিং করে এর কলমও তৈরি করতে পারেন বর্তমান বিশ্বে ভেষজ হিসেবে এর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে শুনেছি অনেক জায়গায় এটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন